ফিলিস্তিনের প্রতি সমর্থন দেওয়াকে ফরজ বলে মনে করে সিরিয়া উপপররাষ্ট্রমন্ত্রী এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ইসরায়েল আরও থাকছে ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী বহরে হামলা এবং সর্বশেষ জানিয়ে রিব মিনিটে দুইশো কিলোমিটার পাল্লার কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারি বলছে হামাস ফিলিস্তিনের প্রতি সমর্থন দেওয়াকে ফরজ বলে মনে করি বলছে সিরিয়ার উপ সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বাসার আল জাহারি বলেছেন আমরা ফিলিস্তিনের প্রতি সমর্থনকে ফরজ দায়িত্ব বলে মনে করি তিনি আরও বলেছেন সিরিয়ার কাছে গোলান মালভূমি যেমন গুরুত্বপূর্ণ তেমনি ফিলিস্তিনও গুরুত্বপূর্ণ ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সহযোগিতাকে যেহেতু আমরা অবশ্য পালনীয় কর্তব্য বলে মনে করি সে কারণে এক্ষেত্রে অন্য আর কোনো কিছুই প্রয়োজন নেই বাসার আল জাফারি বলেন ফিলিস্তিনিকে যে কোনো ধরনের সহায়তা করার জন্য সিরিয়া সর্বদা প্রস্তুত রয়েছে এবং এটি সব সময় অব্যাহত থাকবে এখন পর্যন্ত হাজার হাজার তরুণ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বিভিন্ন যুদ্ধে আত্মত্যাগ করেছেন এখন এই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়া আমাদের কর্তব্য সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন আমরা নিউ ইয়র্ক ও জেনেভাসহ বিশ্বের সব ফোরামেই ফিলিস্তিনিদের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছি ইতিহাসে ফিলিস্তিনেরা অনেক ইন্তেফাদা বা গণ অভ্যুত্থানের সূচনা করেছে কিন্তু সাম্প্রতিক ইনফেফাদা পূর্ববর্তী সব ইনতিফাদা চেয়ে আলাদা ছিল এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে খেপেছে ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে বলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে তেলাবি ফরাসি রাষ্ট্রদূত এরিক ড্যানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে ইসরায়েল এই মন্তব্যের করা প্রতিবাদ জানিয়েছে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি আসকানাজিকে বলেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান ইয়েভস জে লেড্রিয়ানের মন্তব্য অগ্রহণযোগ্য তিনি ভিত্তিহীন এবং অসত্য বন্ধুত্বপ্রীতম ফ্রান্সের কাছ থেকে ইসরায়েল এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য আশা করে না বলে তিনি মন্তব্য করেছেন গতকাল দখলকৃত অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতার বিষয়ে এ প্রক্রিয়ায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছিলেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পন্থাকে পুনরুজ্জীবিত করা না হলে ইসরায়েল দীর্ঘমেয়াদে বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হু এক টুইট বার্তায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের ক্ষোভ প্রকাশ করেছেন সম্প্রতি গাজায় বারো দিনের ইসরায়েলি হামলায় অন্তত দুইশো তিপ্পান্ন ফিলিস্তিনি শহীদ হয়েছেন আহত হয়েছেন আরও প্রায় দুই হাজার মানুষ তবে ফিলিস্তিনিদের জবাবে বর্ণবাদী ইসরায়েল যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে এদিকে ইসরায়েল নতুন করে বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে ফ্রান্স মন্তব্য করলেও বাস্তবতা হচ্ছে ইসরায়েল প্রথম থেকে পরিপূর্ণভাবে একটি বর্ণবাদী রাষ্ট্র এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে হামলা ইরাকে মার্কিন সেনাবাহিনীর বহনকারী গাড়ি বহরে আজ আবারও হামলা হয়েছে ইরাকের সংবাদ মাধ্যম সাবেরিন নিউজ জানিয়েছে দক্ষিণ ইরাকের শ্যামা এলাকায় মার্কিন বাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে এ পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি চলতি সপ্তাহে মার্কিন বহরে এ নিয়ে সাতটি হামলার ঘটনা ঘটল তবে আজকের হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সে দেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করেছে তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায় এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকীয় কিছুদিন আগে ঘোষণা করেছেন সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই ইরাকে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনীর সমর্থন সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে মিনিটে দুইশো কিলোমিটার পাল্লার কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারি বলছে হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা ইয়াহিয়া সারি বলেছেন তারা গাজা থেকে ইসরায়েলের অভিমুখে মিনিটে দুইশো কিলোমিটার পাল্লার কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের তিনি গতকাল গাজায় এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে বলেছেন সাম্প্রতিক গাজা যুদ্ধে প্রতিরোধ আন্দোলনগুলোর সামান্যই ক্ষতি হয়েছে সিনোয়ারা বলেন যুদ্ধের শেষের দিকে ইসরায়েলি আগ্রাসন কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার জন্য হামাসের সামরিক শাখা ইজাদিন আল কাশ্যাম ব্রিগেডস একসঙ্গে তিনশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু যুদ্ধবিরতি প্রস্তুতি হওয়ায় সে পরিকল্পনা বাতিল করা হয় সিনোয়ার বলেন গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলো অবস্থানে বিশেষ করে গাজায় হামাসের নির্মিত ট্যানেলগুলো ধ্বংস করার ইসরায়েলি দাবিও তিনি প্রত্যাখ্যান করেন হামাসের এই নেতা বলেন গাজায় আমাদের নির্মিত পাঁচশো কিলোমিটারেরও বেশি লম্বা ট্যানেল রয়েছে এবং ইসরায়েল সর্বোচ্চ মাত্র পাঁচ শতাংশ ট্যানেলের ক্ষতি করতে পেরেছে ফিলিস্তিনি জাতি কখনো ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলন বন্ধ করবে না বলেও হুঁশিয়ারি দেন ইয়াহিয়া সিনোয়ার তিনি বলেন গোটা মধ্যপ্রাচ্যের চিত্র পাল্টে যাবে এবং ইহুদিবাদী শত্রু আল আকশা ও আল কুদোসে আমাদের নাগরিকদের বিজয় দেখতে পাবে হামাসের এই নেতা বলেন আল আকশা মসজিদ রক্ষার জন্য এই মুহূর্তে অন্তত দশ হাজার মানুষ জীবন দিতে প্রস্তুত রয়েছে হামাসের এই নেতা কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেন ফিলিস্তিনি ভূমিতে কথিত সহাবস্থানের পরিকল্পনার কবর চিরচরে রচিত হয়ে গেছে সংবাদ সম্মেলনে সিনোয়ার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সার্বিক সহযোগিতা করার জন্য